সিগন্যালিং এর ত্রুটি থেকেই ভয়াবহ দুর্ঘটনা। করমণ্ডলের ঘটনার এক মাসের মধ্যে জমা করার রিপোর্টে সেরকমই উল্লেখ রয়েছে বলে খবর। বৃহস্পতিবার রেলওয়ে বোর্ডের কাছে রিপোর্ট জমা দিয়েছে কমিশন অব রেলওয়ে সেফটি। বালেশ্বরের দুর্ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত চলছে। রিপোর্টে কি রয়েছে তা নিয়ে বিশদে মুখ খোলেননি কোনো আধিকারিক। বালেশ্বরের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 293, এখনও চিকিৎসাধীন অনেকে। কমিশন অব রেলওয়ে সেফটি ছাড়াও ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইকে। ইতিমধ্যে দুর্ঘটনার জেরে একাধিক উচ্চপদস্থ রেলের আধিকারিককে বদলি করা হয়েছে।